ভোজন আসার আগে আমরা প্ল্যান করে থাকি স্বাস্থ্যসম্মত ডিনার করার জন্য, স্বাস্থ্যসম্মত ইফতারি করার জন্য, এমনকি সেহরি খাওয়ার জন্য। আসলে রমজান এমন একটা জিনিস যেখানে অনেক ভাজা পোড়া খাওয়ার ক্রেভিংস কাজ করে, তাই এই রমজানে যদি আমরা কিছুটা হেলদি খাবার খাই তাহলে শরীরটাও ভালো থাকবে আর আমরা ইবাদত বন্দেগিও করতে পারবো। আজকে আপনাদের সাথে এমন কয়েকটা খাবারের রেসিপি শেয়ার করব যেটা আপনারা রমজানে ডিনারে অথবা সেহরিতে এমনকি ইফতারেও সার্ভ করে খেতে পারেন। পেট একদম ভরপুর থাকবে আর শরীর একদম খারাপ লাগবে না। আর এই যেই খাবারের রেসিপিগুলো শেয়ার করব তার সবগুলোর পুষ্টি কী কী আছে সেটাও কিন্তু আমি এক্সপ্লেন করে দেব, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সারাদিন রোজা রাখার পর এই ধরনের খাবার যদি খাওয়া হয় তাহলে কিন্তু শরীরটা খুব ভালো লাগে। আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে এই তান্দুরি ফিশের রেসিপিটা শেয়ার করব। এই যে মাছটা নিয়েছি সেটা হচ্ছে হলো পাঙ্গাস মাছ। এর পরিবর্তে আপনারা রুই মাছ, আর মাছ, বোয়াল মাছ, এমনকি স্যামন, এই ধরনের মাছগুলো নিতে পারেন। যেহেতু এই মাছগুলোর মধ্যে অনেক বেশি পুষ্টি থাকে তাই এই ধরনের মাছগুলো বেশি খাওয়া উচিত, কারণ এতে ওমেগা থ্রি থাকে। এখন এই মাছগুলোর সাথে আমি এই শানের যে ফিশ মশালা সেটাকে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম গার্লিক পেস্ট, এরপর দিয়ে দিব হচ্ছে হলো অলিভ অয়েল। খুব ভালো করে মিক্স করে এটাকে আমি মেরিনেট করে রাখবো 30 মিনিটসের মতন। এটাকে আমি এয়ার ফ্রায়ারে এটাকে বেক করে নিব। আপনারা চাইলে এটা কিন্তু ফ্রাই প্যানও করতে পারেন, কোনো অয়েল লাগবে না, কারণ অলরেডি কিন্তু এখানে আমি অয়েল দিয়েছি আর পাঙ্গাস মাছে কিন্তু অনেক অয়েল আসে। এখন যেহেতু আমি বেক করব তো সাথে কোনো স্প্রে করার দরকার নেই, কারণ এতে অয়েল অলরেডি অয়েল দেওয়া আছে। সাথে বানিয়ে নিব একটা সালাদ, যে সালাদটা পেটটা অনেকক্ষণ ভরপুর থাকবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে লেটুস পাতা, সেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর সার্ভিং ডিশে এই লেটুস পাতাটাকে ছড়িয়ে দিয়েছি। যদি লেটুস পাতা আপনার পছন্দ না হয় বা খেতে ভালো না লাগে সেটা কিন্তু স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিলাম হচ্ছে টমেটো। টমেটো এখানে আমি যেই টমেটো নিয়েছি, আপনি চাইলে রেগুলার যে টমেটো সেটাও দিতে পারেন। এরপর দিয়ে দিব শসা, আর এই শসার যেহেতু সিডস আছে তাই শসার সিডসটাকে আমি বের করে নিয়ে দেন কুচি করে কেটে নিয়ে আমি এই সার্ভিং ডিশটার উপর ছড়িয়ে দিব। এছাড়াও আপনি অন্য যে কোনো ধরনের সবজি এর মধ্যে দিতে পারেন, এমনকি আপনি ক্যাপসিকামও দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার চয়েস। এমনকি রেডিশ থাকে সেটাও আপনি দিতে পারেন। দিয়ে দিলাম হচ্ছে গাজর, যেহেতু এটা একটা হেলদি খাবার বানাচ্ছি তাই চেষ্টা করেছি ভেজিটেবলগুলো এমন দিতে যেটা খাবার খেতে ভালো লাগবে আর ফিশটার সাথে যেন খুব মজা লাগে। দিয়ে দিব হচ্ছে অ্যাভোকাডো। অ্যাভোকাডো খুবই হেলদি একটা খাবার, যেটা হচ্ছে গুড ফ্যাট আর এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, আর প্রতিটা মহিলাদের এই একটা অ্যাভোকাডো খাওয়া উচিত, কারণ এতে পুষ্টিতে ভরপুর, মহিলাদের যেসব রোগ আছে সে তার থেকে অনেক হেল্প করে এই অ্যাভোকাডো। তাই যেহেতু অ্যাভোকাডোর কোনো স্বাদ নেই, এটা কোনো নোনতাও না, মিষ্টিও না, ঝালও না, তাই এই ফলটাকে একমাত্র আমি এভাবে সালাদ বানিয়ে খাই। এখন একটা ড্রেসিং বানিয়ে নিয়েছি, সেই ড্রেসিংটা এখন সালাদের উপর ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়ার পর এরপর খুব ভালো করে ড্রেসিংটা সবজিটার সাথে মিক্স করে নিয়ে এবার যে মাছটাকে আমি বেক করতে দিয়েছি তার সাথে সার্ভ করব। আপনারা চাইলে কিন্তু এর সাথে সর্টেড ভেজিটেবল দিতে পারেন, বাট এই ফিশটার সাথে এই সালাদটা খুব খেতে ভালো লাগে। চাইলে যদি দুইটা ফিশও খাওয়া হয় তাতে কোনো প্রবলেম নেই, আর এক বাটি সালাদ খেলে দেখবেন পেট একদম ভরে যাবে আর আপনার শরীরটাও খুব ভালো লাগবে। সারাদিন না খেয়ে থাকার পর যদি ভাজ্য জাতীয় জিনিসগুলো খাওয়া হয় তাতে কিন্তু অ্যাসিডিটি অনেক হয় আর শরীরটা কিন্তু খুব খারাপ লাগে। তাই যতটুকু পারবো চেষ্টা করব রমজানে যেন একটু হেলদি খাবার খাওয়া হয়, আর যেহেতু আস্তে আস্তে আমরা সবাই অনেক বয়স্ক হচ্ছি তাই আমাদের হেলদি লাইফস্টাইল মেনে নেওয়াটা উচিত। যেহেতু চারিদিকে মানুষ বিভিন্নভাবে অসুস্থে আক্রান্ত হচ্ছে তাই যদি আমরা আমাদের লাইফস্টাইল কিছুটা চেঞ্জ করি তাহলে দেখা যাবে আমরা অনেক সুস্থ থাকতে পারবো। দেন এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব আরও একটা হেলদি রেসিপি, সেটা হচ্ছে চিকেন তন্দুরি রেসিপি। এই যে চিকেন তন্দুরি আপনাদের রেসিপিটা শেয়ার করছি সেটা কিন্তু খেতে খুবই মজা হয়, একদম যে অনেক তেল লাগে তাতেও না। এই চিকেন তন্দুরির মধ্যে যেহেতু চিকেনটা হচ্ছে একটা হাই প্রোটিন, সো প্রতিটা ডায়েটে কিন্তু প্রোটিন থাকা উচিত, কারণ প্রোটিন জাতীয় খাবার খেলে শরীর ফিট রাখতে আরও ইজি হয়। যারা ওয়ার্কআউট করে তারা কিন্তু প্রচুর প্রোটিন জাতীয় খাবার খায়, তারা চিকেন যেমন খায় ডিমও তেমন খায়, কারণ তাতে মাসেল লুজ করে না, দেখতে অসুন্দর লাগে না, তাই প্রোটিনটাকে খাওয়া উচিত। এরপর আমি এর সাথে আরও একটা খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে পনির সালাদ। পনিরটা কিন্তু খুবই হেলদি একটা খাবার, পনির হচ্ছে ছানা দিয়ে তৈরি হয় তাই এই পনিরটা কিন্তু একটু দুগ্ধ জাতীয় গন্ধ এটার মধ্যে আসে।
ঘর আপনাদের ঘরে যদি ঢাকাই পনির থাকে আপনি ঢাকাই পনির দিয়েও এটা বানাতে পারেন। যেহেতু এটা আমি প্রসেসিং পনির ছিল, তাই পনিরটাকে আমি দুভাগ করে ছোট ছোট পিস করে নিব। এই পনিরের মধ্যে যেহেতু অনেক বেশি পুষ্টি, যেহেতু এটা একটা প্রোটিন জাতীয় খাদ্য, যারা নিরামিষ মানে ভেজিটেবল খায়, যারা মাংস খায় না, তারা এই পনিরের সালাডটা খেতে পারে। আর পনিরের সালাডটা খেতে কিন্তু খুবই মজা হয়। এখানে প্রথমে পনিরের সাথে কিছু স্পাইস দিয়ে এটাকে একটু আমি ফ্রাই করে নিব। চাইলে কিন্তু ওভেনেও দেওয়া যাবে, বাট এখানে যেহেতু আমি ননস্টিক প্যান নিয়েছি তার মানে এত বেশি অয়েল লাগবে না। জাস্ট আমি একটু এপাশ ওপাশ একটু ফ্রাই করে নিব যাতে একটু ক্রিস্পি হয়। আর যে কোনো খাবার যদি আপনি চেষ্টা করেন হেলদি উপায়ে খুব মজা করে বানান, তাহলে কিন্তু খাবারটা খেতে ইচ্ছে লাগে। ডায়েট মানে আমরা মনে করি শসা টমেটো সালাদ খেয়ে যদি পেটটা ভরবো, কিন্তু অনেক সময় মনে পড়ে যে শসা খেয়ে কী করে বাঁচবো। আসলে কিন্তু তা নয়, আপনি চাইলে আপনার ডায়েট প্ল্যানটা অনেক মজাদার করতে পারেন। আর আপনি যদি আপনার খাবারটাকে এনজয় করেন আর এটাকে ওষুধ না মনে করেন, তাহলেই দেখবেন আপনার কাছে খাবারটা কত ভালো লাগবে। এরপর আমি বানিয়ে নিব হচ্ছে হলো একটা স্যালাড। এখানে পনিরটাকে ফ্রাই করার পাশাপাশি এখানে বেশ কিছু উপাদান সবজি দিয়ে আমি এই স্যালাডটা বানিয়ে নিয়েছি। এই যে চিকপিসটা দিচ্ছি, এই চিকপিস কিন্তু খুবই হেলদি। চিকপিসে আছে বিভিন্ন প্রকার ভিটামিন, খনিজ লবণ, ম্যাগনেশিয়াম, এমনকি এর মধ্যে ফসফরাসও আছে। এর কিন্তু অনেক উপকারিতা। উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে অন্যতম হচ্ছে ছোলা। আর পনিরও কিন্তু খুবই হেলদি একটা খাদ্য, যেটা উচ্চ রক্তচাপ কমাতে খুবই হেল্প করে। আরও মজা করার জন্য খাবারটাকে তার সাথে দিয়ে দিলাম হচ্ছে এখানে ক্যাশোনাট ফ্রাই। অন্য কোনো যে কোনো ধরনের বাদাম এখানে দেওয়া যাবে। এভাবেই আমি আমার রমজানের ইফতারে বা সেহরিতে অথবা ডিনারে এই স্বাস্থ্যকর খাবারগুলোর ডায়েটে রেখেছি। আশা করি আপনাদের কাছেও হেল্প হবে। আপনারা এগুলো ফলো করলে দেখবেন আপনাদের শরীরটা অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এতক্ষণ পুরো ব্লগটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ব্লগে। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।